আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না, বলছেন যুবদল সভাপতি। সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুবের দেশ থেকে নিষেধাজ্ঞা। নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলছেন খায়রুল কবির। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ও জনপ্রত্যাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না, বলছেন যুবদল সভাপতি। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বিচ্ছিন্ন দু একটি সত্য ঘটনা ব্যতীত বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে, সে কারণে বিএনপির আয়না স্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। যুবদলের সভাপতি মুন্না বলেন, সারা দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং নেব। দুষ্ট লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে, সে কারণে জনগণের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে। সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণ অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসু মুর্মি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কার্যকরী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন নিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলছেন খায়রুল কবির। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ চায় গণতান্ত্রিক সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সরকার দেশ পরিচালনা করবে, তাই দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। খায়রুল কবির বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, তাই শেখ হাসিনা দেশে আসার সুযোগ নেই, পৃথিবী যতদিন থাকবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ও জনপ্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিলেন। দেশ পরিচালনা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য প্রধান উপদেষ্টার এই প্রচেষ্টা সঙ্গত কারণেই মানুষকে কৌতূহলী করেছে। এই সরকারের সঙ্গে বাংলাদেশের অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর অনেকটা পার্থক্য রয়েছে। অতীতের সরকারগুলোর সামনে একমাত্র লক্ষ্য ছিল একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, তাদের সংস্কার চিন্তা করতে হয়নি, এমনকি তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন বিধিবিধান তৈরি হয়েছে। কিন্তু বর্তমান সরকারকে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের মতো গুরু দায়িত্ব পালন করতে হবে। আগের কেয়ারটেকার সরকারগুলো নিয়মিত কাজগুলো ছাড়া অন্যান্য কাজ করতে বাধ্য ছিল না, কিন্তু বর্তমান সরকারকে একটি নির্বাচিত সরকারের মতো সর্ববিষয়ে পরিচালনা করতে হচ্ছে। আরও একটি ভিন্ন দিক হচ্ছে, এই সরকার একটি বিপ্লবের ফসল, তাদেরকে নিয়মিত কাজের বাইরে আগামী রাজনৈতিক সরকারের দিক নির্দেশনা তৈরি করতে হচ্ছে। দায়িত্বের ক্ষেত্রে বেশি হলেও সরকারের আয়তন ছোট, ফলে তাদের কাজের চাপ বেশি। এই সরকারে দেশের সেরা সেরা মানুষগুলোকে এই উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে, তবে রাজনীতির ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তেমন নেই, যে কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ জরুরি। সেই বিবেচনাতেই প্রধান উপদেষ্টা এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এভাবে মিলিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারযোগ্য পদক্ষেপ হিসেবে সরকার কি করতে পারে সেগুলোর মোটামুটি একটি খতিয়ান উপস্থিত করেছে। বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর অধিক গুরুত্ব দিয়েছে। এক্ষেত্রে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের কথাও স্মরণ করা যেতে পারে। তিনিও বলেছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। এখানে লক্ষণীয় যে কাজী হাবিবুল আমলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত 5ই সেপ্টেম্বর পদত্যাগ করার পর নির্বাচন কমিশন শূন্য হয়ে পড়েছে। মাসাধিককাল গত হওয়ার পরও নতুন নির্বাচন কমিশন গঠন হয়নি। এখনও পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশন গঠন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই হয়তো সরকার নির্বাচন কমিশন গঠনের দিকে তড়িঘড়ি করে এগিয়ে যাচ্ছে না। প্রচলিত নির্বাচন ব্যবস্থা নিয়ে
নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক আছে। অতীতে দেখা গেছে নির্বাচন কমিশন যে সরকারই গঠন করুক না কেন, সেখানে রাজনৈতিক দলগুলোর আস্থার ঘাটতি থেকেই যায়। যে দল ক্ষমতায় থাকে তারা তাদের পছন্দ মাফিক লোক দিয়ে কমিশন গঠন করে। নির্বাচন শেষে পরাজিত দলগুলো নির্বাচন কমিশনকে সমালোচনা করে, এমনকি সরকারের বাইরে থাকা দলগুলো নির্বাচনের আগেই তাদের বিষয়ে আপত্তি জানিয়ে থাকে। নির্বাচন শেষে তারা তাদের বক্তব্য যে ঠিক ছিল তাও প্রমাণের চেষ্টা করে থাকে। নির্বাচনী আইনগুলো নিয়েও সমালোচনা হয়, আচরণবিধি নিয়ে তর্ক বিতর্ক হয়। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে প্রায় নিয়মিত অভিযোগ করতে শোনা যায় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হয় না, এটা মূলত দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে বেশি হয়। গত কয়েকটি নির্বাচনে মনে হয় নির্বাচনের কার্যপীচে এই অভিযোগটি কম উচ্চারিত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানকালে তুলনামূলক এই অভিযোগটি অনুপস্থিত থেকেছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী হয়তো সরকার এগিয়ে যাবে, কারণ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কালক্ষেপ না করাই উত্তম বলে মনে করি। তারপর আছে নির্বাচনের কার্যপি, ব্যালট চিন্তায় সহ নানা অপকর্মের খতিয়ান। এই অভিযোগ দলীয় সরকারের অধীনে কিংবা নির্দলীয় সরকারের অধীনে যে কোনো অবস্থায় নির্বাচন হোক না কেন সবসময় হয়ে থাকে। এই মুহূর্তে নির্বাচনী ট্রাইব্যুনাল বিষয়ে বলতে হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো অভিযোগ দায়ের হলে এমনও দেখা যায় সরকারের মেয়াদান্তে সেই অভিযোগের ফয়সলা হয়। অভিযোগকারী রায়ের দীর্ঘসূত্রিতার কারণে মনে ক্ষোভ থাকার পরও পারতপক্ষে কোনো অভিযোগ দায়ের করতে আগ্রহ পায় না। নির্বাচনের কার্যপি একটি সাধারণ অভিযোগ, প্রায় প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে কম বেশি অভিযোগ হবেই। অন্তত বিগত সময় নির্বাচনগুলোর দিকে নজর দিলে সেটি দেখা যায়। প্রশ্ন হচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে সরকারের সুবিধাভোগী কোনো পক্ষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড আশা করা দুরূহ। সেই কথাটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো বলে আসছে, কিন্তু সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় মানুষের চাওয়াটা পূরণ হয়নি। অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণায় সবাই যেন সুযোগ পায় সেই ব্যবস্থাটি করতে হবে সরকারকেই। যে কারণে হয়তো বিএনপি মহাসচিব নির্বাচন বিষয়টিকে এক নম্বর অগ্রাধিকার তালিকায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছেন, যা তাদের নিয়মিত বক্তৃতা বিবৃতিতেও বারবার উল্লেখ করে আসছে। নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি নিয়েও কথা হয়। ভবিষ্যতে নির্বাচন কমিশনের দলীয় লেজুর বৃত্তি বন্ধ করতে হলে বিগত সময়ের কমিশনগুলোর কাজের মূল্যায়ন প্রয়োজন। তাদের বিরুদ্ধে দলীয় লেজুর বৃত্তির যে অভিযোগ আনা হয় সেগুলো খতিয়ে দেখা দরকার এবং তাদের জবাবদিহিতার ব্যবস্থা করা প্রয়োজন। বিএনপি সেই বিষয়টিও আলোচনায় এনেছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের এক একজনকে অধিক সংখ্যায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণে সরকারের কাজের স্থবিরতার বিষয়টি শুধু বিএনপি নয় অন্যদেরও করতে শোনা যায়। এক্ষেত্রে বিএনপির মতো সাবেক ভিপি নুরুল হক নূর এর মন্তব্য একই। অবশ্য নূর বলেছেন, উপদেষ্টা পরিষদকে সর্বদলীয় আদলে গঠন করা হোক, বিপ্লবের অংশগ্রহণকারী প্রতিটি দল থেকে উপদেষ্টা নিয়োগ করে মন্ত্রণালয়গুলোকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ অন্য কয়েকটি দলের মধ্যেও আলোচনা হয়েছে। তখন হয়তো অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার বলা যেতে পারে। গণতন্ত্র মঞ্চ সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত আলোচনার উপর জোর দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে কার্যকর করেছে, কিন্তু সাপ্তাহিক ভিত্তিতে এটা আদৌ সম্ভব কিনা দেখার বিষয় আছে। বাম দলগুলোর পরামর্শ সরকারকে জনসম্পৃক্ত হওয়ার প্রস্তাব করা হয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক সরকারগুলোর মতো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি কঠিন, কিন্তু সরকারের জন্য বিষয়টিকে গুরুত্বহীন ভাবার সুযোগ নেই। সেই ক্ষেত্রে সরকারের সহযোগী হিসেবে রাজনৈতিক শাখা গঠনের বিষয়টি ভাবা দরকার, যাদের কাজ হবে সরকারের হয়ে জনসংযোগের কাজটি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত রাজনৈতিক সরকারের আদলে তাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য নিজেরাই চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারকে ভিন্ন চিন্তা করা দরকার, সেক্ষেত্রে সরকারের আয়তন বৃদ্ধি পেলে সমস্যা ফিরে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে রাজনৈতিক সংশ্লিষ্টজন বিভিন্ন সময় জানতে চেয়েছেন। নিশ্চয়ই নির্দিষ্ট রূপরেখা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে, সচেতনার প্রয়োজনে সরকারকে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। সরকারের গৃহীত অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচিগুলো এখন স্পষ্ট নয়। সংস্কার কমিশনগুলো কাজ শুরু করার আগেই তারা বলেছে তারা শুধু প্রস্তাব তৈরি করে সরকারকে দেবে। একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেছেন, তাদের প্রস্তাবনা তৈরির সময় তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন না। তাদের কাজের সুবিধার্থে মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনার প্রয়োজন আছে, তাহলে নিজেদের প্রস্তাবগুলো আরো সমৃদ্ধ হওয়ারই সম্ভাবনা আছে। অন্তত রাজনৈতিক বিতর্ক এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সহযোগিতা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।